আইন যন্ত্রণায় নাজেহাল ছোট বড় যানবাহন চালক থেকে শুরু করে বাইক চালক। ঘটনাটি বিশ্রামগঞ্জ থানার সামনে নাকা পয়েন্টে। দিন দিন বিশ্রামগঞ্জ থানা নাকা পয়েন্টে বিশ্রামগঞ্জ থানা পুলিশের ফাইন যন্ত্রণায় অতিষ্ঠ যানবাহন চালকরা। কারণে অকারণে গাড়ি থামিয়ে যানবাহন তল্লাশির নামে যানবাহন চালকদের কাছ থেকে মোটা অঙ্কের ফাইন আদায় করা হয়, যার ফলে নাকা পয়েন্টের সামনে জাতীয় সড়কে প্রতিদিন সৃষ্টি হয় যানজট। দুর্ভোগ পোহাতে হয় যানবাহন চালক থেকে বাইক চালক, এমনকি পথচারীদেরও। নাকা পয়েন্টে জাতীয় সড়কের দুই পাশে টলি লাগিয়ে রাস্তা একেবারে সরু করে দেওয়া হয়। বাইক, ছোট বড় যানবাহন, মালগাড়ি সব কিছু আটক করে তল্লাশি চালানো হয়, যার ফলে যানজট চরম আকার ধারণ করে। যানজটের কারণে নাকা পয়েন্টে অহরহ ঘটে চলছে দুর্ঘটনা। রবিবার বিকেল তিনটায় যানজটের কারণে ঘটে একটি দুর্ঘটনা। TR07C 0756 নম্বরে একটি বিলাসবহুল গাড়ি নাকা পয়েন্টের সামনে TR07A 3494 নম্বরে একটি অটো গাড়ির পেছনে ধাক্কা মারি। অল্পেতে রক্ষা পায় অটো গাড়ির চালক এবং যাত্রীরা। মুহূর্তের মধ্যে যানজট আরও তীব্র আকার ধারণ করে এবং বিশ্রামগঞ্জ থানা থেকে দৌড়ে ছুটে আসে অন্যান্য পুলিশ অফিসাররাও। অভিযোগ, বিশ্রামগঞ্জ থানার দুই পুলিশ কনস্টেবল আশিস এবং হরিমোহন প্রতিদিন থানার সামনে থাকা নাকা পয়েন্টে শিফটিং ডিউটি থাকে। এই দুই কনস্টেবলের অতিরিক্ত মাত্রায় ফাইনের জুলুমে অতিষ্ঠ জাতীয় সড়কে চলাচলকারী ছোট বড় যানবাহন চালক এবং বাইক চালকরা হেলমেট না থাকলে অথবা অন্য কোনো কারণে ড্রাইভিং লাইসেন্স আটকে মোটা অঙ্কের ফাইন আদায় করা হয়। ফাইন আদায় করতে গিয়ে বিভিন্নভাবে প্রেশার দেওয়া হয় এবং আইনের ভয় দেখানো হয় যানবাহন চালকদের। স্বাভাবিক কারণেই প্রশ্ন ওঠে, এত ফাইন আদায় করে বিশ্রামগঞ্জ থানা কাকে খুশি করতে চায়? যানবাহন তল্লাশির নামে বহুদিন ধরে চলছে বিশ্রামগঞ্জ থানা নাকা পয়েন্টে ফাইন আদায়ের জন্য জোর জবরদস্তি।